গেল রাত থেকে ঢাকা সহ সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতে পারে আগামীকাল দুপুর পর্যন্ত। ভারতের চেন্নাই, অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ঘূর্ণিঝড় মিকজাউমের স্থলে আসার পরই দুর্বল হবে বৃষ্টিপাত শুরু হয়েছে সারা দেশে দুর্বল হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে সারা দেশে। তবে সমুদ্র বন্দরগুলো থেকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার ও যশোরে সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টির পরই তাপমাত্রা কিছুটা কমে শীত শীত অনুভূত হবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। বন্ধের দিনগুলো তো তখন থাকবে, তো কালকে কালকে ভালো পাবা। সে দুর্বল হয়ে উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং বাংলাদেশের আকাশে গত 3 দিন যাবত মোটামুটি কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে হালকা ধরনের, কোথাও কোথাও গুড়ি গুড়ি এবং কোথাও কোথাও মেঘলা আকাশ ছিল। গত রাত থেকে সারা দেশের উপরে মোটামুটি বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং আমরা গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছি যশোরে 26 মিলিমিটার। আর গত 24 ঘন্টায় আজ সকাল 6টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার।